এবার ঘুষ নেয়ার দায়ে নতুন করে অভিযুক্ত হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ঘুষ গ্রহণে নতুন অভিযোগটি করা হয়েছে আল কাদির ট্রাস্ট নিয়ে। 2018 সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইমরান ও তার স্ত্রী বুশরা বিবি মিলে এই ট্রাস্ট গঠন করেন। প্রসিকিউটের দাবি, ট্রাস্টের নামে ইসলামাবাদের কাছে 60 একরের একটি দামি জমি হাতিয়ে নিয়েছেন ইমরান ও তার স্ত্রী। এছাড়া পাকিস্তানের অন্যতম ধনী ব্যবসায়ী মালিক রিয়াজ হোসেনের কাছ থেকে একটি জমি ঘুষ হিসেবে নিয়েছেন ইমরান। তবে পিটিআইয়ের দাবি, শাসকরা ইমরানকে আরও বেশি সময় কারাগারে আটকে রাখতে একের পর এক সাজানো মামলায় অভিযুক্ত করছে।